সালেম লিখেছেন, গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উযু করা লাগবে? গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নাহ সম্মত নিয়ম, প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উযু করার মতো করে উযু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে ফিরে আসেন, তাহলে গোসলের সাথে উযু বাই ডিফল্ট হয়ে গেল। আলাদা করে আর উযু করার কোনো প্রয়োজন নেই। এটা আমরা অনেকেই করি, অহেতুক অনেকটা বলতে পারেন। যদি সুন্নাহ সম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উযু হয়ে গেছে। এমডি ইব্রাহিম লিখেছেন, আমি সৌদিয়া থাকি, উযু করার সময় মৌজা না খুললে যদি মসে করি তাহলে কি উযু হবে? এটা প্রায় এখানে দেখা যায়। আবার এরা অনেক সময় নামাজও পড়ায়, তখন এদের পিছনে নামাজ পড়তে আমার সন্দেহ লাগে। ভাই ইব্রাহিম, মোজার উপরে মাসে করা ইসলামের স্বীকৃত একটি বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, করার অনুমোদন দিয়েছেন, আর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, যার কারণে মোজা পরে যদি আপনি মাসা করেন তার উপরে তা সেটি বিশুদ্ধ হবে দুটি শর্ত সাপেক্ষে। প্রথম শর্ত হলো যে মোজাটা পড়েছেন সেটা পূর্ণাঙ্গ ওজুর পরে পড়তে হবে, অর্থাৎ হাত মুখ পাও ধুয়ে মাথা মাসায় করে যে উজু করেছেন সেরকম পূর্ণাঙ্গ ওজুর পর যদি আপনি মোজা পরেন, এই মোজা যদি না খোলেন তাহলে বাসা বাড়িতে থাকলে একদিন এক রাত বা 24 ঘন্টা, আর সফরে থাকলে 72 ঘন্টা পর্যন্ত। এই মোজা যদি না খুলে থাকেন তাহলে যতবার উজু করবেন হাত মুখ ধোবেন কিন্তু পাও ধুতে হবে না আপনাকে, ওই মোজার উপরে মাসা করলে মাসা হবে। এটা হলো এক নম্বর শর্ত, যে উজু করার পর যদি আপনি মোজা পরেন সে মোজা পরা অবস্থায় আপনি মাসা করতে পারেন নির্দিষ্ট মেয়াদ এর মধ্যে। আর দ্বিতীয় শর্ত হলো যে সে মোজাটা হয় চামড়ার হতে হবে কিংবা শক্ত কাপড়ের হতে হবে, যে কাপড়ের মোজা পরে আপনি দীর্ঘ পথ, 1 মাইল পথ ধরুন আপনি হাঁটতে পারেন, এরকম মোজার উপরে মাসা করা জায়েজ আছে। অতএব সৌদিতে যে প্র্যাকটিসটা আপনি দেখে থাকেন সেই প্র্যাকটিসটা হাদিস সম্মত প্র্যাকটিস। তবে একটা সমস্যা হলো সেখানে যেন তেন মোজা পরে অনেকে মাসা শুরু করে দেন, একদম পাতলা মোজা, আপনি মাসা করলে ভেতরে ভিজা চলে গেলো কিংবা ভেতরে অংশ দেখা যায়, বা খুবই আপনার দুর্বল মোজা বা ছেঁড়া যদি হয়, ছেঁড়া মোজাতেও অনেক বড় ছেঁড়া হলে সেটা তো মাসা বিশুদ্ধ হয় না। এই জন্য শর্ত সাপেক্ষে মোজার উপর মাসা করা জায়েজ আছে, এরকম মানুষের ভিতরে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই।